ঈদ উপলক্ষে সীমান্তের জিরো পয়েন্টে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশের। এর ফলে সীমান্তবর্তী বাহিনীদের সম্পর্ক আরো মজবুত হবে বলে আশাবাদী তারা। আজ সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ। ঈদ উপলক্ষে এক অভিনব উদ্যোগ গেদে সীমান্তে। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের অন্তর্গত ভারত বাংলাদেশের মাঝদিয়ার গেদে সীমান্তে জিরো পয়েন্টে মিষ্টি এবং উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় বিএসএফ এবং বিজিবির। ঈদ উপলক্ষে এক সম্প্রীতির নজির গড়লেন বিএসএফ কর্মীরা। আজ পবিত্র ঈদ, দেশের নানা প্রান্তে মহা সমারোহে পালিত হচ্ছে ঈদ। প্রতিটি ঘরে ঘরে বড়দের সম্মান জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে, মিষ্টিমুখ এবং উপহারের মধ্য দিয়ে শুভেচ্ছা বিনিময় হচ্ছে। কিন্তু এই উৎসবের দিনে যারা পরিবার পরিজনকে দূরে রেখে কর্তব্যে অবিচল রয়েছেন, এদিন তাদেরকে শুভেচ্ছা জানানো হল বিএসএফদের পক্ষ থেকে। পাশাপাশি আবার বিজিবির পক্ষ থেকেও শুভেচ্ছা বিনিময় করা হয়। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের মাঝদিয়ার গেদে সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফ এর 32 নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়। এদিন বিএসএফ এর মাঝদিয়া গেদে বর্ডার বিওপির একটি টিম জিরো পয়েন্টে গিয়ে মিষ্টি এবং উপহার নিয়ে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এদিন বাংলাদেশ বর্ডার গার্ডের পক্ষ থেকেও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। এই পবিত্র ঈদের মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সম্পর্ক আরও দীর্ঘ হবে বলে আশাবাদী দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। এদিনের এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বাংলাদেশের বর্ডার গার্ডের আধিকারিক এবং সৈনিকরা উপস্থিত ছিলেন। এদিন ঈদ উপলক্ষে দুই দেশের সেনারা জিরো পয়েন্টে এসে একে অপরের সাথে হাত মিলিয়ে আলিঙ্গন করতেও দেখা যায়। সারা বছর শীত গ্রীষ্ম বর্ষাকে উপেক্ষা করে নিজেদের আত্মীয় পরিজনকে দূরে রেখে কর্তব্যে অবিচল রয়েছেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। নানা অনুষ্ঠান ও পুজো পার্বণেও তাদেরকে তাদের কর্তব্যে অবিচল থাকতে হয়। তাই সীমান্তরক্ষী বাহিনীদের কথা ভেবে প্রতি বছরের ন্যায় এই বছরও গেদে সীমান্তে পালিত হল ঈদ। যেন সম্প্রীতির নজির গড়লেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী, যা দাঁড়িয়ে উপভোগ করলেন দুই দেশের মানুষ। সীমান্তরক্ষী বাহিনীর দাবি, অনুষ্ঠান উপলক্ষে এই শুভেচ্ছা বিনিময়ে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। আগামী দিনে এই ধরনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান তাদের সম্পর্ককে আরো দৃঢ় করবে। এই বিষয়ে এক বিএসএফ কর্মী জানান, আমরা প্রতি বছরই নানা অনুষ্ঠানে মিষ্টির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করে থাকি। শুধুমাত্র আমাদের পক্ষ থেকে নয়, বাংলাদেশ বর্ডার গার্ডের পক্ষ থেকেও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। চিরাচরিতভাবে চলছে, প্রতি বছর আমরা এটা সব রকম অনুষ্ঠানে দিয়ে থাকি। যেরকম 15 আগস্ট আমাদের, ওদের যেমন বিজয় দিবস, এসব অনুষ্ঠানে এরকম মিষ্টি আদান প্রদান, তার মাধ্যমে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে। এটা প্রতি অনুষ্ঠানেই চলে। এটা ওদের তরফ থেকেও আমাদের মিষ্টি দেওয়া হয়, আমাদের তরফ থেকে ওদিকে মিষ্টি দেওয়া হয়। আজকের দিনটা হচ্ছে ওনাদের ঈদ উপলক্ষে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য মিষ্টি এক্সচেঞ্জ করা হলো। ওনাদের তরফ থেকেও কালকে দেওয়া হয়েছে আমাদেরকে, আমরা আজকে দিলাম। ঈদ উপলক্ষে দুই দেশের এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, গেদে। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।